আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ অনেকদিন পর আপনাদের মধ্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে খুবই সারপ্রাইজ একটা ভিডিও হবে। আজকে যাচ্ছি বাইক কিনতে। কী বাইক কিনতে যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা সারপ্রাইজই থাকবে। ভিডিও দেখতে থাকেন। এখন যাচ্ছি তেজগাঁওতে। দীর্ঘদিন বাইক না থাকার কারণে আপনাদের মধ্যে কোনো ব্লগ নিয়ে আসতে পারিনি। এখন অবশ্য মাঝে মধ্যে ব্লগ নিয়ে আসবো। কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম ভিডিও থাকবে বা কীরকম ভিডিও দিব, আর দিলে আপনাদের ভালো হবে। আপনারা আপনাদের মতামত শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। যে বাইকটা নিচ্ছি সেই বাইকের ভালো বিষয়গুলো এবং খারাপ বিষয়গুলো সবগুলোই থাকবে, আসবে সামনে দিয়ে, তাদের সাথে শেয়ার করবো। রাস্তা এখন প্রচণ্ড জ্যাম। আরেকটা শোনা যাচ্ছে যে ঈদে হাইওয়েতে নাকি মহাসড়কে বাইক চলাচল নিষিদ্ধ করা হবে, সেটা অবশ্য আমাদের জন্য খুবই মানে দুঃসংবাদ। কারণ গণপরিবহনে যাতায়াত করাটা আসলে মানে যে পরিমাণ আমাদের দেশের জনগণ আছে সেই পরিমাণ মানে গণপরিবহন তুলনামূলক অনেক কম, যার কারণে মানে অনেকে মানে গণপরিবহনে যেতে চাইলেও নিরুপায় হয়ে বাইক নিয়ে যেতে হয়। যাদের নিজস্ব বাইক আছে বা গাড়ি আছে তারা নিজস্ব পরিবহনে যাওয়ার চেষ্টা করে, যেতে বাধ্য হয়। তাই বিকল্প কোনো কিছু না করে হঠাৎ করে এরকম মানে একটা সংবাদ আসলে মেনে নেওয়া যায় না। হ্যাঁ, কড়াকড়ি করুক, যেমন যারা হেলমেট ছাড়া চালায়, হেলমেট পরে না, ড্রাইভিং লাইসেন্স নাই, তাদের জন্য তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, ঈদে যারা বাইক চালান বা যাদের বাইক আছে বলবো, দয়া করে ঈদের দিন বা ঈদের পরে দুই দিন কাউকে নিজের শখের বাইকটা দিবেন না। কারণ আপনি আপনার বাইকের সাথে পরিচয় আপনার অনেক দিন ধরে, আপনি জানেন আপনার বাইকের সাথে আপনার কনফিডেন্স আছে। বাট আপনি যখন আপনার বাইকে অন্যকে দিয়ে দিবেন, সে কিন্তু আপনার বাইকের ব্রেকিং সিস্টেম সম্বন্ধে তার কোনো একটা ধারণা নাই, সে তার মতো চালাবে, ইচ্ছে মতো টান দেবে, পিক আপ দেবে, তারপর কাট ব্রেক করবে, দেখা যাবে দুর্ঘটনা ঘটবে। এরকম কিন্তু প্রতি ঈদেই দুর্ঘটনা ঘটে। চলে আসলাম কথা বলতে বলতে, তাহলে আপনারা এখন দেখতে থাকেন। বন্ধুরা, শেষমেশ হিরো ইগনিটর টেকনো বাইকটা নিয়ে নিলাম। এই এই ভিডিওতে এই বাইকটাই আপনাদের জন্য সারপ্রাইজ। এটা হচ্ছে আমাদের লাইফ, আমার আমার জীবনের দ্বিতীয় নতুন বাইক। আমরা তিনজন বাইক কিনতে চলে আসলাম। আমার সাথে সারিয়ার ভাই আর সেলিম ভাই, আমাদের সিনিয়র ভাই সেলিম ভাই আমাদের সাথে আছে। এই বাইকটা নিতে আসলাম, বাইকটা দেখেই তারপরে অনুভূতিটা হচ্ছে মানে ফার্স্ট লাভ, মানে আমার জীবনে প্রথম বাইকটা যেরকম অনুভূতি ছিল সেরকম অনুভূতি আসতেছে না। আপনি তো হিরোর এই সেম বাইকটা আগের পুরানটা ব্যবহার করতেন, এখন হচ্ছে নতুনটা নিলেন। হ্যাঁ,
সেলিম ভাই আবার রেডি চলে যাচ্ছে, গাড়িটা সামনে পিছনে একটু দেখাই। হ্যাঁ মোটামুটি সব রেডি, এর কি তেল তো বেশি নাই, পাম্পে যাওয়ার তেল নেবেন। এখন আমরা পরিবার তেল পাম্পে যাবো, এখানে যে ট্যাঙ্কিতে ফুল করে নিব তেল। আচ্ছা একেবারে গ্লেসিং কালার, কালারটা খুব ভালো লাগছে। বন্ধুরা আপনারা বাইকটা দেখতেই পারলেন, কি বাইক নিয়েছে আপনারা দেখলেন। সবাই দেশকে ভালোবাসবেন এবং বাইককে ভালোবাসবেন, নিজেকে ভালোবাসবেন, পরিবারকে ভালোবাসবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো। টাটা।